আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি আমার আরেকটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে ডোনাট। আর এই ডোনাটটা দেখতে যতটা লোভনীয় হয়, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। সচরাচর সবার বাসায় কিন্তু ময়দাটা পাওয়া যায় না, আটাটা কিন্তু সবার বাসায় থাকে। এর জন্য আমি আটাটা দিয়ে সহজভাবে ডোনাট কীভাবে তৈরি করতে হয় আমি আপনাদের দেখিয়ে দিয়েছি, আপনারা ইজিলিভাবে পেরে যাবেন। আর এই ডোনাটটা আমি কীভাবে তৈরি করছি সেই প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছে। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, এই বোলের মধ্যে আমি 1.5 কাপ আটা দিয়ে দেব। দেড় কাপ আটা দিয়ে দিলাম। তারপরে এখানে 1/4 কাপ চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেব। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। তারপর এখানে আমি 2 টেবিল চামচের মতো ইস্ট দিয়ে দেব। তারপর সবগুলো উপকরণ একটু আমি মেখে নেব। মেখে নিয়ে এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দেব। ডিমটা দিয়ে আমি একটু মেখে নেব। ডিমটা এর মধ্যে মেখে নিয়ে এভাবে আলতো করে মেখে নেব। তারপর এখানে আমি 1/2 কাপ কুসুম গরম পানি নিয়েছি। এখানে আমি একদম ব্যাটার তৈরি করব। কিছু পরিমাণ দিয়ে নিলাম। তারপর আমি একটা নরম ডো তৈরি করে নেব। এভাবে কুসুম গরম পানিটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নিলাম। কুসুম গরম পানিটা বেশি লাগবে না, পরিমাণ মতো দিয়ে নেবেন। তারপর আমি এটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ফিরে আসছি। এবং 10 মিনিট পর আমি ফিরে আসলাম। 10 মিনিট পর ডোটাকে আবার একটু মথে নেব আমি। তারপর এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতো রান্না করার রেগুলার তেলটা দিয়ে দেব, দিয়ে একটু মথে নেব। এক টেবিল চামচের মতো রান্না করা তেলটা দিয়ে আমি 2-3 মিনিটের মতো মথে নেব। এভাবে আমি 2-3 মিনিটের মতো একটু মথে নিলাম। তারপর এর মধ্যে আরও 1 চা চামচের মতো তেল আমি দিয়ে হাতের মধ্যে লাগিয়ে এভাবে ওটাকে মিশিয়ে নেব। এভাবে মিশিয়ে নিয়ে আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো যাতে কোনো বাতাস না ঢুকে, এবং গরম স্থানে রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি ফিরে আসছি। 30 মিনিট পর আমি ফিরে আসলাম। এবং 30 মিনিট পর আমার ডোটা একদম ফুলে ডাবল হয়ে গেছে। এই পর্যায়ে আমি আর একটু মথে নেব। মথে নিয়ে তারপর আমি একটা ফ্রেমের মধ্যে কিছু আটা ছিটিয়ে নেব। তারপর দুটাকে আমি একটু মথে নেব। এই ডোটাকে আমি একটু মথে নিলাম। তারপর এখানে আমি 8টি ভাগে ভাগ করে নেব ডোটাকে। এই ডোগুলোকে আমি 8টি ভাগে ভাগ করে নিয়েছি, এবং হাতের তালুতে আমি একটু তেল মেখে নেব। তারপর এই ডোগুলোকে আমি 1 ভাগ করে নিয়ে এভাবে আমি নিচের দিকে নিয়ে নেব। এভাবে উপর থেকে নিচের দিকে নিয়ে এভাবে
গোল গোল করে আমি এভাবে একটা সাইডে এভাবে রেখে দেব। প্রতিটা ভাগকে আমি এভাবে উপর থেকে নিচে এভাবে টেনে টেনে নিয়ে আসব, তারপর এভাবে গোল গোল করে আমি সবগুলো এভাবে গোল করে নেব। যে ডোগুলোকে আমি 8টি ভাগে ভাগ করে নিয়েছি সেই ডোগুলোকে আমি এভাবে বন্ধ করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, একটা সুতি কাপড় দিয়ে ঢেকে রাখব। 10 মিনিট পর আমি ফিরে আসছি। 10 মিনিট পর আমি ফিরে আসলাম এবং 10 মিনিট পর ডোটা ফুলে এমন হয়েছে। এই পর্যায়ে আমি এটিকে একটা সাইডে রেখে দেব। রেখে দিয়ে ডোটা আমি ভাবে হাতের মধ্যে নিয়ে আঙ্গুল দিয়ে ছিদ্র করে নেব। এভাবে ছিদ্র করে আমি ডোনাটের শেপ দিয়ে নেব। এভাবে সবগুলো আমি দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো ডোকে আমি ডোনাটের শেপ দিয়ে নেব। এভাবে বেলাবেলির ঝামেলা ছাড়াই সহজভাবে এভাবে আমি সবগুলো ডোনাটের শেপ দিয়ে নেব। তারপর আমি চুলা চলে যাচ্ছি। একটা হাঁড়িতে আমি ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি এবং তেলটা অল্প গরম হতে হবে যাতে আমার আঙুলটা ডুবিয়ে রাখা যায়। অল্প আছে, আমি চুলাটা ধরিয়ে দিয়েছি এবং তেলটা বেশি গরম হওয়া যাবে না। এই পর্যায়ে আমি ডোনাটগুলো দিয়ে ভেজে নেব। এভাবে সবগুলো ডোনাট দিয়ে আমি অল্প আঁচে ভেজে নেব। এভাবে ডোনাটগুলোকে আমি অল্প আঁচে তেলের মধ্যে এক পাশ বাদামি করে ভেজে নিলাম এবং আরেক পাশ এভাবে ভেজে নেব। এভাবে সবগুলো ডোনাট আমি ভেজে নেব অল্প আঁচে। এভাবে ডোনাটগুলোকে আমি এপাশ ওপাশ উল্টিয়ে ভেজে নিলাম। এখন আমার ডোনাটটা পারফেক্টভাবে হয়ে গেছে, আমি চুলা থেকে এভাবে নামিয়ে নেব। এভাবে সবগুলো ডোনাট আমি ভেজে নেব। এভাবে সবগুলো ডোনাট আমি ভেজে নিলাম। তারপর একটা সার্ভিং ডিশে এভাবে সাজিয়ে নিয়েছি। এখন যে যার পছন্দ মতো আপনারা সাজিয়ে নিতে পারেন। আমি একটু আইসিং সুগার দিয়ে সাজিয়ে নেব। এভাবে একটু ডেকোরেশন করে নেব। এভাবে আমি আইসিং সুগারটা দিয়ে সাজিয়ে নেব। অনেকে চকলেট দিয়েও ডেকোরেশন করতে পারেন। আমি চকলেট দিয়েও কিছু ডেকোরেশন করে নিয়েছি, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবং কিছু স্প্রিংগেল দিয়ে দিয়েছি। এভাবে বাচ্চারা পছন্দ করবে স্প্রিংগেল সহ, এই জন্য আমি প্রিঙ্গেল দিয়েও কিছু করেছি। এভাবে আমি তৈরি করে নিলাম। তৈরি হয়ে গেল আমার মজাদার ডোনাট। এই ডোনাটটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে। আপনাদের যাদের বাসায় বাচ্চা আছে ছোট, তাদেরকে অবশ্যই অবশ্যই এভাবে বানিয়ে দিবেন। আমি অনেক সহজভাবে তৈরি করেছি, এটা যে কেউই সহজভাবে পেরে যাবে। আর এর ভেতরটা কেমন হয়েছে সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এটার ভেতরটা একদম সুন্দর হয়েছে, দেখতে যতটা না সুন্দর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। আপনারা অবশ্যই অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম।